খারাপ লাগে, কারণ রোজা রেখে সিঁড়ির পর্যায়ে অনেকক্ষণ ঘুমাতে হয়, তার জন্য অনেক খারাপ লাগে। এখন আমি চাইলে স্কুল বন্ধ, কারণ অনেক টিচারদেরও খুব কষ্ট হয় ক্লাস নিতে। আমার ছেলে তো কালকে ছুটি ছিল, রোজা থাকতে পারছি, আজকে রোজা তো রাখতে পারলাম, এটা একটা সমস্যা আমার। আর হচ্ছে রোজার মধ্যে স্কুলটা বন্ধ থাকতে ভালো হয় বাচ্চাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য। যে পেরেশানি করে যাওয়া, রোজা থেকে বাসায় যাওয়া, আবার আসা নিয়ে আসা, এগুলো একটা সমস্যা। তাদের স্কুল খোলা নাকি বন্ধ এটা নিয়ে আসলে টানা হেচড়া চলছে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এই বিষয়টাকে কিভাবে দেখবেন, সরকারের এখন বন্ধ রাখাটাই ভালো, প্রত্যেক বছরই তো বন্ধ থাকে, এবার যে কেন রাখতেছে না সেটা তো প্রশাসন বা সরকারই বলতে পারে। আচ্ছা, আপনি আসলে কোনটা চান? আমি বন্ধের পক্ষে। আর রোজা রেখে স্কুলে আসতে কেমন লাগে? একটু তো কষ্ট হয়, প্রত্যেকবার তো এরকম হয় যে স্কুল বন্ধ হবে বা হবে না, এটা প্রথম থেকে একটা মানে ডিক্লার হয়ে যায়, কিন্তু এইবার তো এরকম হলো না। আমাদের মেন্টালি একটা ইয়ে ছিল যে বন্ধ হয়ে যাবে আর কি, যেরকম কালকেও আমরা ছিলাম যে বন্ধ হয়ে যাবে, তারপরে তো বন্ধ হলো না, আবার স্কুলে গেলো সব কিছু। তো বাচ্চারাও একটা মেন্টাল প্রেশার, ওরাও রোজা রেখেছে, ওদেরও কষ্ট, আমাদেরও কষ্ট। আর হচ্ছে যেহেতু মানে স্কুল খোলা, পড়াশোনা তো থাকবেই, বাচ্চারা তো রোজা রাখছে, এদের আলাদা মেন্টাল প্রেশার থাকছে, এই সব কিছু মিলে আসলে একটা মেন্টাল প্রেশারেই আছি আমরা। আমাদের রোজা রেখে বাচ্চাদের আসা অনেক কষ্ট হয়ে যায়। আর একটা কথা হচ্ছে বাচ্চারা রোজা থাকে তো এই জন্য সকালবেলা উঠতে সমস্যা হয়, মানে সব কিছু মিলেই অনেক সমস্যা হয় আমাদের। আমরা বন্ধ হয়েছি, রোজা রেখেছি, রোজা রেখে একটু খারাপই লাগছে বলা যায়। আচ্ছা, স্কুলে আসতে ইচ্ছা করে রোজা রেখে নাকি রোজা রেখে স্কুলে? ইচ্ছা হয়, মাত্র 2 ঘন্টা ক্লাস, এটা একটু পড়া একটু লাগে। আমাদের মা বাবা রোজা রেখে, আমাদের একটু সমস্যা হয়, তাই ছুটি দেওয়া। বাচ্চারা রোজা থাকে, যাওয়া আসা, রুট গার্ডে যেই অবস্থা, জ্যামের অবস্থা, যেই অবস্থা, এতে বাচ্চারা রোজাই থাকতে চায় না, স্কুলে আসতে চায় না। কালকে রাত্রে শোনার পরে বাচ্চা অনেক খারাপ অবস্থায় আছে, যে আম্মু এই কালকে অপেক্ষায় রইলাম, আর আজকে টেলিভিশনে কি দেখতে পাচ্ছি খবরে বললো। তাহলে আমি বললাম কি যে থাক বাবা, তখন কী করব, সরকারে যদি এটা করে আমাকে তো মান্যা নিতে হবে, আমাকে কষ্টটা তার কেউ দেখবো না, তাই না? আর আমাকে কষ্টটা কারণ বাচ্চারা অনেক যে রোজা থাকতেছে, এই রোজা থাকে স্কুলে 10 তলায় যাবে, নামবে। আমরা ওই দিন প্যারেন্টস মিটিংয়ে বলছি যে দরকারে ক্লাসটা নিতে দেন, ওনারা বলছে যে না, নিতে দেওয়া হবে না। তাহলে এই বাচ্চারাকে উপরে কীভাবে যাবে, এতগুলি বই নিয়ে নিচে আসবে আর রোজা থেকে আবার বাসায় যাইতে যাইতে, বাচ্চাকে নিয়ে এরকম করে টানা বলা করাটা ঠিক হই না কোনো মতেই না। কারণ এই যে রমজানে এই বাচ্চারা যে রোজা রাখছে, এই বাচ্চারা তো এই রোজা তার পরে থাকতে পারবো না, আর থাকবো না। এই সমস্যাটা, এই জিনিসটা করা মোটেই ঠিক হয় নাই, মোটেই ঠিক হয় নাই। আমরা এটা চাই না, আমরা চাই যে সারা বছর একটু কেয়ার করুক, কিন্তু রমজানে বন্ধ দিন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।